অনেকেরই কমপ্লেইন থাকে যে আমার শরীরে আসলে তেমন কোনো রোগশোক নেই, কিন্তু আমি বেশিরভাগ সময়ই অনেক বেশি ব্লোটেড থাকি অথবা প্রচুর গ্যাসের একটা টেন্ডেন্সি থাকে। এর কি সমাধান হতে পারে? আসসালামু আলাইকুম, আই মিন যে ISSS সার্টিফাইড পার্সোনাল ফিটনেস ট্রেনার অ্যান্ড ইউর নিউট্রিশন কোচ, আজকে ছোট্ট কিছু টিপসের মাধ্যমে ঘরোয়া পদ্ধতিতে ব্লোটিং অথবা এই যে গ্যাস হওয়ার প্রবণতা, এটা কীভাবে ঠিক করা যায়, চলুন এই ভিডিওতে আপনাদের সাথে এই সিক্রেটগুলো শেয়ার করে ফেলি। আমাদের মধ্যে অনেকেই আছে অনেক বেশি কনস্টিপেটেড থাকি অথবা ব্লোটেড থাকি অথবা গ্যাসের প্রবলেমটা কোনোভাবে ঠিক হয় না, হয় লিকুইড অ্যান্টাসিড নিতে হয় না হলে আমাদের গ্যাসের ওষুধ নিতে হয়, কিন্তু এগুলো না নিয়ে ঘরোয়া কিছু উপায় আছে যেগুলোর মাধ্যমে খুব তাড়াতাড়ি আপনি এই যে একটা সমস্যা, এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারেন। প্রথমে যেটি করতে হবে, আর্লি মর্নিং ঘুম থেকে ওঠার পরে এম্পটি স্টমাক প্রথমেই জাস্ট নর্মাল টেম্পারেচারের এক গ্লাস পানি খেয়ে ফেলতে হবে। খালি পেটে এক গ্লাস পানি আপনার বডির যত ব্যাকটেরিয়া আছে ওগুলো তো ফ্ল্যাশ আউট করবে, ইন্টেস্টাইনের কাজটা সুন্দর করে শুরু করতে পারবে এবং বায়োল মুভমেন্ট কিন্তু ইনশিওর করতে পারবে। এশিয়ান টেকনিক হচ্ছে গিয়ে যে আমরা যদি ফ্লোরে বসে, ঠিক স্কোয়াট পশ্চারে বসে যদি এক গ্লাস পানি কাঁচের গ্লাসে অথবা আমাদের যে তামা আছে তামার গ্লাসে, আমরা তামা বা কাঁসার গ্লাসে যদি আমরা খাই, তাহলে এটা কিন্তু খুবই খুবই বেনিফিশিয়াল। যুগ যুগ ধরে মনি ঋষিরা কিন্তু এই কাজটি করে এসেছে, এটি গ্যাস কমানোর জন্য খুব ভালো কাজ করে। এরপরে চলে আসবো খাবার দাবারের দিকে, অবশ্যই আমাকে নজর দিতে হবে দীর্ঘদিন যদি আমি ব্লোটেড থাকি বা অ্যাসিডিক টেন্ডেন্সি থাকে, চা কফির পরিমাণ কমিয়ে দিতে হবে। আমাদের অনেকেরই ধারণা যে আমি তো আসলে দুধ চা খাচ্ছি কিন্তু আমি চিনি খাচ্ছি না, তাহলে আমার কেন প্রবলেম হবে বা কি সমস্যা হবে? যে জিনিসটা হয় যখন আমি ল্যাকটোজের সাথে ক্যাফিনটাকে অ্যাড করি, এটা ভেতরে গিয়ে কিন্তু অ্যাসিড তৈরি করে ফেলে, যার কারণে আমি ব্লোটেড থাকি, গ্যাসের প্রবলেম হয়। তো দুধ চাটাকে একদমই পারলে বন্ধ করে দিতে হবে। যারা কফি খান, ব্ল্যাক কফি খান, তারাও ব্ল্যাক কফি খাওয়ার পরিমাণ কমিয়ে ফেলতে হবে, পারলে না খেতে পারলে আরও ভালো। এটার জন্য সহজ রেমেডি হচ্ছে আপনি গ্রিন টি খেতে পারেন, মারিঙ্গা টি খেতে পারেন, এগুলো খেলে কিন্তু আপনার গ্যাসি হওয়ার টেন্ডেন্সি বা ব্লোটিং হওয়ার টেন্ডেন্সিটা অনেকাংশেই কমে যাবে। কখনোই দীর্ঘ সময় এম্পটি স্টমাক থাকা যাবে না, এটা আরেকটা কারণ। এই কারণে কিন্তু অনেক বেশি মানুষের গ্যাসের টেন্ডেন্সি তৈরি হয়। দীর্ঘ সময় এম্পটি স্টমাক থাকে, এরপরে বাইরের যে কোনো ডিপ ফ্রাইড ফুড, ভাজা পোড়া, বিস্কিট, এই ধরনের খাবারগুলো খেয়ে কিন্তু আমার বডির বা ইন্টেস্টাইনের ডাইজেশন প্রসেসের একদম 12টা বাজিয়ে ফেলি, এই কাজটা করা যাবে না। দীর্ঘ সময় এম্পটি স্টমাক থাকা যাবে না এবং খুব স্পাইসি জাঙ্ক ফুড, এগুলো ডিপ ফ্রাইড ফুড, এগুলো তো অবশ্যই খাওয়া যাবে না। তাহলে একটু শুনে নিই যে ন্যাচারাল ঘরের রেমেডি কী আছে। আপনি খুব গ্যাসি ফিল করছেন, ব্লোটেড ফিল করছেন, কুসুম গরম পানিতে একটুখানি আদা কুচি দিয়ে আপনি কিন্তু এটা সিপ সিপ করে খেয়ে ফেলতে পারেন। সারাদিনে যদি আপনি দুইবার খান তাহলে আপনার জন্য এটা খুবই ভালো। কারা খেতে পারবেন না, যাদের হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস আছে, হাড় ক্ষয় প্রবণতা আছে, তারা এটা খাবেন না, এবং যাদের পালস শুট করার প্রবণতা আছে তারাও কিন্তু আদা পানিটা খাওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করে নিতে হবে। এর পাশাপাশি যে জিনিসটা সবার জন্যই কম বেশি কাজ করে সেটা হচ্ছে কি, জয়েন্ট বলি আমরা, জয়েন্টটাকে ঠিক হাতের তালুতে 1 pinch of নিয়ে জাস্ট এরকম করে রাফ করে এটা মুখে গালে একটু দিয়ে রাখবো, এটা কিন্তু আমার অ্যাসিড হওয়ার প্রবণতাটাকে অনেকটা কমিয়ে দেয়। কালিজিরাও এখানে খুব ভালো ভূমিকা পালন করে, আমরা একটুখানি কালিজিরা চিবিয়ে খেলেও কিন্তু আমার ব্লোটিং হওয়া বা গ্যাসি যে একটা টেন্ডেন্সি সেটা কিন্তু আমাদের হবে না। এর পাশাপাশি আমরা অবশ্যই চেষ্টা করব 15 থেকে 20 মিনিট একটু হাঁটাহাঁটি করবার, এবং যারা হচ্ছে অনেক গ্যাসি থাকে, ব্লোটিং একটা টেন্ডেন্সি থাকে, তাদের জন্য চেষ্টা করব আমার পটাশিয়াম লেভেল এবং জিঙ্ক লেভেলটা ঠিক আছে কিনা। জিঙ্ক বা পটাশিয়ামের যদি বডিতে ডেফিসিয়েন্সি দেখা দেয় তখনও কিন্তু ব্লোটিং হওয়ার প্রবণতাটা থেকে যায়। জিঙ্কের ঘাটতি পূরণের জন্য আমরা পামকিন সিড নিতে পারি, পালং শাক
আমরা খাবো, এবং পটাশিয়ামের চাহিদা পূরণের জন্য আমরা কলা এবং কোকোনাট ডাবের পানি, এই দুটো জিনিস কিন্তু আমরা নিতে পারি। 15-20 মিনিটসের ওয়াক নিতে পারি, এবং আমরা অবশ্যই আমাদের খাবার দাবারটাকে অনেক লেস স্পাইসি করে ফেলবো। কাঁচা পেঁপে বা লাউ, যেগুলোতে ওয়াটার কন্টেন্ট বেশি, এই ধরনের সবজিগুলো কম তেল ঝাল মশলায় খাওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। যদি পার্সোনালি আমার কাছ থেকে হেল্পের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে অথবা ইনবক্সে জানাবেন, আমার টিম আপনাদেরকে সাহায্য করবার জন্য, আমার সাথে আমার সামনে বসানোর জন্য অবশ্যই সাহায্য করবে। এবং যেতে যেতে আবারও বলবো দোয়াতে যে ইটার কিটকে স্মরণ রাখবে।